হ্যালো বন্ধুরা, আজ বেশ অনেক দিন পরে আবার তোমাদের সামনে এলাম। আর বিশেষ কিছু পার্সোনাল রিজন ছিল যার জন্য আমি ভিডিও করতে পারিনি, বা ভিডিও করা ছিল কিন্তু কমপ্লিট করতে পারিনি বা এডিট করতে পারিনি। তো যাই হোক, ভিডিওটা আনতে খুব দেরি হয়ে গেল। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে বেসিক্যালি একটা মেকওভার ভিডিও, আর যেটা কি না আমার জন্য বেশ চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জিং এই জন্য যে এই যাবৎ আমি যা কিছু মেকওভার করেছি বা বাড়ি সাজিয়েছি, যা কিছু করেছি সবটাই অন্য অন্য ঘরে, লিভিং রুমে করেছি, আমার নিজের রুমে করেছি, কিন্তু এই বাড়িতে খুব সেন্সিটিভ দুটো ঘর আছে। একটা ঘর হচ্ছে একটা মাল্টিপারপাস রুম, যেটা কিনা আমি পরে কখনো মেকওভার করব, মানে অন দ্য ওয়ে আর কি, চলছে প্রসেস, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা হচ্ছে আমার ছেলের ঘর। তো আমার ছেলের ঘর ভীষণই সাদা মাটা, আর সেটা সেন্সিটিভ এই জন্য বলছি, তার কারণটা হচ্ছে যে আমার ছেলের অনেক কিছু আর কি কি বলবো স্পেসিফিকেশনস আছে, মানে এইটা হবে, এটা চাই না, ওটা চাই না, হ্যানা ত্যানা, তো ওর অনেক কিছু, এটা এটা হলে হবে না, এই কালার থাকলে চলবে না, এই কালার পছন্দ নয়, এরকম অনেক কিছু আছে, এই জিনিস রাখলে চলবে না। তো ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং, আর প্লাস আমি এটা ঠিক করেছিলাম যে একটা জিরো বাজেট মেকওভার তোমাদের করে দেখাবো, যাতে মানে অনেকেই আছে না, অনেকের বাড়ি অনেক সময় কী হয়, বহুদিন ধরে একই রকম দেখতে দেখতে আমরা খুব বোর হয়ে যাই, তারপর আবার ভাবি যে একটুখানি মেকওভার করব, কিন্তু মেকওভার করার সময় তখন মনে হয় যে মেকওভার করতে গেলে অনেকটা খরচ হয়ে যাবে, এই হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেইটাই আর কি আমি দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওটাতে, যে আমাদের বাড়িতে যা কিছু আছে সেরকম কিছু জিনিস এবং খুব সামান্য একটু এদিক ওদিক করে একটা ঘরের পুরো লুক চেঞ্জ করে দেওয়া যায়। তো আর এটার জন্য বেসিক্যালি আমার ওই ছেলের ঘরটাই দরকার ছিল, কারণ ওর ঘরের অবস্থা হচ্ছে সবচেয়ে খারাপ, মানে ও বেসিক্যালি ওর ঘরটা খুব একটা হাত দিতে দেয় না, না যেটা যেরকম আছে সেরকমই থাকে, এটা ওর বাই নেচার একটু ওরকম, ওটা চেঞ্জ পছন্দ করে না। তো সেই ওকে আর কি অনেক বলে কয়ে রাজি করানো হয়েছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার বন্ধুবান্ধবের মধ্যে, আমার এই ছোট্ট ফ্যামিলিটার মধ্যে নিশ্চয়ই অনেকের টিনেজ ছেলেও আছে, মেয়েদের ঘর মেকওভার করা সামহাও ইজি, আমরা যেহেতু নিজেরা মেয়ে তো আমরা বুঝতেই পারি যে কীভাবে মেকওভারটা মানে করলে একটা বাচ্চা মেয়ের খুব পছন্দ হবে, কিন্তু ছেলেদের মেকওভার, তাও আবার টিনেজের ছেলেদের মেকওভার করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়। কেননা আমাদের আউটলুকটা তো মেয়েদের মতো, মেয়েদের জিনিসটা আমরা ভালো বুঝবো, ছেলেদের ব্যাপারটা বোঝা একটা কমপ্লিটলি একটা ছেলের ঘর সেটা বুঝতে একটু অসুবিধা হয়। তো সেইটা একটা খুব চ্যালেঞ্জিং আমার জায়গা ছিল। তো তাছাড়া আমার ছেলে একেবারেই কোনো খুব বেশি জিনিস একদম পছন্দ করে না, না কিছু জিনিসই রেখো না, কোনো ডেকর জিনিসপত্রই রাখবে না। তো মানে ওর খালি ভয় মা ওর ঘরটা খুব গার্লি বানিয়ে দেবে, যেহেতু আমার অবভিয়াসলি আমি মেয়ে, আমার বেডরুম বা লিভিং রুমের মধ্যে হয়তো একটু মেলি ছোঁয়া বেশি রয়েছে, তো সেই হিসেবে ওটা মানে ওর ঘরটা আমার কাছে বেশ চ্যালেঞ্জিং ছিল। তো ফাইনালি আমি ওটাকে করেছি, একদিনে করিনি, তো ভিডিওটা বেশ দু তিন দিনের ধরেই করেছি, বিভিন্ন রকমভাবে জিনিসপত্র জোগাড় করতে হয়েছে। অ্যাকচুয়ালি আজকেই মেকওভার করবো ভেবে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসে মেকওভার করলে সেই মেকওভারটা খুব একটা ভালো হয় না, মেকওভার করবো যদি মনে করা হয় তাহলে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যে কোথায় কী রাখলে কীভাবে জিনিসটা প্লেস করলে ভালো লাগবে, যেহেতু জিরো বাজেট মেকওভার সুতরাং আমাকে ঘরেও দেখতে হয়েছে এরকম কিছু স্পেয়ার জিনিস পড়ে আছে কিনা যেটা দিয়ে ওর ঘর সাজানো যায়, আর ওর মনের মতো করে ঘর সাজানো মানে ব্যাপারটা আমাকে মাথায় রাখতে হয়েছে। তো আমি খুব সিম্পলভাবে ওর ঘরের একটা মেকওভার দিয়েছি, আর আজকে সেই এই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো বেসিক্যালি শুরু করার আগে ভিডিওটা আমি একটা জিনিস তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে যে এই মেকওভারের মধ্যে আমি একটা কালার স্কিম রেখেছি। আমাদের যেহেতু এটা আমার রেন্টেড অ্যাপার্টমেন্ট, তো সমস্ত ওয়ালগুলোই তো আমাদের আমার সাদা, এটা তোমরা আগেই দেখেছ, তো সেটা একটা একদিকে আমাকে সুবিধা দিয়েছে, যেহেতু আমি ঘরের মধ্যে কোনো কালার নেই তো আমি অনেক রকম কালার দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারি এই সাদার ব্যাকগ্রাউন্ড থাকলে, সেটা একটা সুবিধা। আর সেই জন্যই আমি জাস্ট মোটামুটি দু তিনটে কালারে আমি ইউজ করেছি। তো কালার আমি যেগুলো ইউজ করেছি সেটা হচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমটাই আমি রেখেছি মেইনলি, কারণ আমার ছেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিম ব্যাপারটা খুব পছন্দ, ও ভীষণ ভালোবাসে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমই আমি রেখেছি, কিন্তু তার সাথে একটা পপ আপ কালার দিয়েছি যেটা কি না রেড না অরেঞ্জিশ একটা কালার, রেডিশ অরেঞ্জ, আর তার সাথে একটা একটু গ্রিনের টিঞ্চ আমি রেখেছি। তো এই কয়েকটা কালারের মধ্যেই আমি ঘোরাফেরা করে
পুরো ঘরটাকে সাজিয়েছি। অ্যাকচুয়ালি খুব বেশি রকম কালার যদি ইউজ করা হয় তো মানে, যেহেতু ওর বেডরুমটা ছেলের বেডরুম মানে হচ্ছে ও সেখানে পড়াশোনাও করে, তো সেই পরিবেশটাকেও আমাকে রাখতে হয়েছে যে খুব বেশি ক্লামজি করা বা কিছু করলে আর কি পড়াশোনায় একটুখানি ব্যাঘাত ঘটে, তো সেই জায়গাটাও আমাকে মানে রাখতে হয়েছে মাথায়। প্লাস তার উপরে মেকওভার, তো ব্যাপারটা খুব চ্যালেঞ্জিং ছিল, এবার করেছি একরকম। তো কেমন হয়েছে সেটা তো তোমরা আমাকে বলবে, তো ভিডিওটা দেখতে থাকো, আর বেশিক্ষণ বকবক করবো না। আর আমার ভিডিওটা যদি তোমাদের দেখে খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, যদি মনে হয় যে অতটা সেরকম হয়নি সেটাও জানিও প্লিজ। আর যারা নতুন দেখছো আজকে আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা আমরা আগে বাড়াই। মেকওভারটা আমি শুরু করছি। আমার যে বেডটা এখানে রয়েছে, ছেলের বেডের যে হেডবোর্ডটা আছে সেই দিকে যে ওয়ালটা রয়েছে সেখান থেকে এখানে আমি দুটো হ্যান্ডমেড এরকম ক্যানভাস লাগিয়েছি। এই ক্যানভাসগুলো আমি ডেকোপাজ এরকম একটা মেথডে করেছি। এটা যদি দেখতে চাও, আমি এখানে পুরোটা তো দেখালাম না, মোটামুটি একটা দেখাচ্ছি, যদি দেখতে চাও এটা তাহলে আমি নিচে লিঙ্কটা দিয়ে দেবো। আমার আর একটা যে ডেকোর চ্যানেলে আছে সেখানে আমি ডিটেইলে এরকম কীভাবে বানিয়েছি সেটা দেখানো আছে। আমি একটা ব্ল্যাক বেডশিট পেতেছি, যেমন কি আমি তোমাদের বলেছিলাম এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমের ওপরে করছি আমি। আর এটা একটা ডাবল বেডশিট আমি এটা এখানে ইউজ করেছি, তার কারণটা হচ্ছে এটা যে সানমাইকাটা দেখছো এটা একদম খারাপ হয়ে গেছে, তো এটাকে ঢাকার জন্য আমি এরকম একটা বড় বেড কভার বা বেডশিট ইউজ করেছি। এটা তোমরা করতে পারো, এটা খুব একটা ভালো মেথড যদি খাটটাকে তোমরা এভাবে হাইড করতে চাও। দেখো এটাতে সুন্দরভাবে খাটটা হাইড হয়ে গেছে। পিলো কভার হিসেবে আমি অরেঞ্জ কালার ইউজ করেছি আর কুশনটা গ্রিন কালারের, যেরকম আমি বলেছিলাম অরেঞ্জ একটু টিঞ্জ হিসেবে থাকবে, অরেঞ্জ আর গ্রিন। ওয়ালের মাঝখানটা একটু ফাঁকা লাগছে তো আমি এখানে একটা কিছু অ্যাড করব। তো আমি এখানে সুইজারল্যান্ডে গেছিলাম সেখান থেকে একটা এনেছিলাম বেল, এরকম সেটা অ্যাড করে দিলাম, এবার খানিকটা এরকম লাগছে। এবার একটা সাইডে তোমরা দেখছো আমি এখানে একটা ল্যাম্পও অ্যাড করেছি, নাইট ল্যাম্প, আর একটা সাইড টেবিল, এটা একটা বেসিক্যালি স্টুল, এটাকেই আমি ইউজ করেছি অ্যাজ আ সাইড টেবিল। এটা আমার ছেলের স্টাডি টেবিল, এটাকে ও নিজেই অ্যারেঞ্জ করেছে, এটা আমি কিছু করিনি, ওর যেরকমভাবে দরকার। ও একটা টেবিল ল্যাম্প আছে খুব সিম্পলভাবে সাজানো। এবার আমি কিছু ডেকোর আইটেম লাগানোর চেষ্টা করছি। এটা হচ্ছে টুইগ, আমি একটা কেটে নিচ্ছি, এটা আমি ওয়াটার প্রপাগেশন করব। ওয়াটার প্রপাগেশন মানে জলের মধ্যে জাস্ট এটাকে কিছু রেখে দিলে এটার মধ্যে রুট ডেভেলপ করে যায়, তখন এটাকে মাটিতে পুঁতে দিলে সুন্দরভাবে গাছ বেরিয়ে যায়। তো আমি এই গাছের পাতাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে এগুলো এরকম একটা শিশির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই শিশিগুলো আমার কিচেন থেকেই পাওয়া, এগুলো এখানে জাস্ট সসের শিশি বা কোনো কিছু শিশি সেটার মধ্যে আমি এইগুলোকে বেশ কিছু টুইক কেটে এখানে এরকমভাবে রাখবো আর একসাথে রাখবো। এরকম আলাদা আলাদা করে রাখলে দেখতে যতটা না ভালো লাগে, শিশিগুলো সব একসঙ্গে যদি রাখি তাহলে দেখতে আরও ভালো লাগে। এই দেখো অনেকগুলো আমি এরকম শিশি জোগাড় করেছি, সসের শিশি বা জ্যামের শিশি যেরকম হোক, সেগুলো ভালো করে ধুয়ে লেবেলগুলো তুলে এখানে আমি নানা রকম টুইক লাগিয়েছি। এবার এগুলো আমি একসাথে এই একটা গ্রিন কালারের বাস্কেটের মধ্যে রাখছি, তার কারণ আমার ডেকর থিমটা গ্রিন আর অরেঞ্জের একটা টিঞ্জ আছে ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে, প্রথমেই বলেছিলাম, তাই জন্য গ্রিন। এই বাস্কেটটাও আমার বাড়িতেই ছিল, কিচেনে ছিল, এটাকে আমি ইউজ করছি।
এবার আমি এই বুক কেসটাকে অর্গানাইজ করব, ভালো করে প্রথমে পরিষ্কার করে নেব। ব্যাগগুলো আমি ওর আলমারিতে ঢুকিয়ে রাখছি, সেগুলো যেখানে রাখার একটা ব্যবস্থা করেছি, ব্যাগগুলো আমি আর বাইরে রাখবো না। আর আমি এটাকে ভালো করে পরিষ্কার করে অর্গানাইজ করে নেব। এবার আমি একটা অরেঞ্জ কালারের রানার পাচ্ছি। রানার ইউজ করলে জায়গাটা ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায়, তো আমি রানার ইউজ করি ওই জন্য। তো আর এখানে দেখো একটা আমি ট্রে রাখছি, এটা ট্রেটার মধ্যে ওরই দরকারি বেশ কিছু জিনিসপত্র, আর একটা বেশ ভালো সুন্দর এই ডোরেমনটা ওর ছোটোবেলাটা আমি এখানে জন্য রেখেছি। এটা একটা পেন স্ট্যান্ড হ্যান্ডমেড কাপড়ের, আর এটার সঙ্গে দেখো এটা একটা খুব সুন্দর একটা গ্রিন কালারের একটা কৌটো মতো, এটার মধ্যে ওর কিছু দরকারি ভ্যাজলিন টেজলিন এসব রয়েছে ওর যেগুলো ইউজ হয়, আর হেডফোন এরকম এই একটা ট্রের মধ্যে আমি হোয়াইট ট্রের মধ্যে রেখেছি, যাতে আমার পরিষ্কার করতেও সুবিধা হয় আর ওর ইউজ করতে বা পেতে সুবিধা হয়। এবার আমি ওই বাস্কেটটা এখানে অ্যাড করে দিচ্ছি। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোমদানিটা আমার কাছে ছিল, এখানে দুটো আমি ক্যান্ডেল অ্যাড করব পরে, দিয়ে রেখেছি। আর এখানে দেখো গাছটা কি সুন্দর লাগছে, আর এটা আমি দেখো বড় থেকে ছোট এরকম একটা থিমে সাজিয়েছি। এটা একটা জুট রোপ, যেটা দুপাশে দুটো আমি নট বানিয়ে দিয়েছি, এই দুটো দিয়ে আমি ওই একটা হ্যাঙ্গিং স্ট্রিং বানাচ্ছি, যেখানে ও কিছু ছবি টবি এরকম কিছু লাগাতে পারে। এগুলো আজকাল খুব চলছে টিনেজারদের ঘরে, ভালোও লাগে দেখতে, তো আমারও বেশ ইচ্ছে ছিল করতে, তো আমি এটাই লাগাচ্ছি। এগুলো হচ্ছে ক্লিপ, এগুলো দিয়ে ও কিছু ছবি বা কিছু যেটা মনে হয় পরে ও লাগাতে পারে। আপাতত আমি এমনি এগুলো লাগিয়ে দিচ্ছি, বা ওর কোনো ছবি বা ওর যদি কিছু নোটস এখানে লাগাতে হয় ইচ্ছে হয় কোটেশন, সেটাও লাগাতে পারে। ফেয়ারি লাইট ছিল না, আমি দিওয়ালি লাইট যেগুলো হয় সেগুলোই লাগিয়ে দিয়েছি জায়গাটা এনহ্যান্স করার জন্য। আর এটা লেন্থটাও যেহেতু বড় থাকে সুবিধা হয় লাগাতে, তো এটা আমি লাগিয়ে দিয়েছি জায়গাটা যাতে খুব ভালো করে এনহ্যান্স হয়, না হলে ওটা একদম খালি খালি লাগছিল। এর সঙ্গে একটা সাইন চিল বলে, এটাও আমার ঘরে ছিল, আমি লাগিয়েছি, ওর ঘরের ডেকোরের সাথে যায়, আর ও গিটার যেহেতু প্লে করে, তো এই একটা গিটার একটা সাইন আমি কালার করে লাগিয়ে দিয়েছি। এবার এই সাইডটা একটু খালি খালি লাগছিল বলে আমি একটা ব্ল্যাক স্টুল এখানে অ্যাড করেছি, আর তার মধ্যে এই একটা ছোট্ট কাপ গার্ডেন, এটা আগেও আমি শেয়ার করেছি আমার ডেকোর ভিডিওতে, তো এটা এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে এবার বেশ ভালো লাগছে। তো রাত্রিবেলা জায়গাটা এরকম লাগছে, এই বেডসাইড ল্যাম্পটা ও রাত্রিবেলা পড়ার জন্য খুব সুবিধা হয়েছে, আর পাশে দুটো যে ছোটো ছোটো মাঙ্কি দেখছো এই দুটো ছোটোবেলার আমি খুঁজে বার করে জোর করে রেখেছি, আর এই সাইনটা ও নিজে হাতে করেছে, তো আমি এটা দরজার বাইরে তানিয়ে দিয়েছি। Thank you.
আমি একটা এরকম ফ্লোর সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি ওকে নিচে দুটো তাকিয়া দিয়ে। তো উনিরই এটা নিজেরই বলেছে, নিজের সংযোজন যে আমাকে এরকম একটা বলে দাও, করে দাও, তো আমি এখানে বসে আর কি বই পড়তে পারি মাঝে মাঝে যদি ইচ্ছে হয়। তো ফাইনালি এটা আমি একটু করে দিয়েছি, জাস্ট কিছুই না, দুটো কুশন আমি অ্যাড করে দিয়েছি ওই একই কালার স্কিমের। তো পুরো জায়গাটা কিছুটা এরকম লাগছে। এই ছিল টোটাল মেক ওভার আমার ছেলের ঘরে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর কেমন লাগলো লিখে জানিও নিশ্চয়ই কমেন্ট সেকশনে। আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তো টাটা।